দেখতে আমি আমি জানি না, আমাকে দেখতে হয়তো খুব বাজে লাগছে বা এরপর আমি বাজে কমেন্ট পাবো সেই সব জানোয়ার ছেলেদেরকে। আই এম সরি টু সে, বাট আমাকে বলতে হলো। সত্যি কথা বলতে কি, সমাজে মেয়েরা যে কাজগুলো করছে না, তাদের বাড়োয়া, তাদের মানে যে বাড়াবাড়ি, আর সত্যি কথা বলতে একটা মেয়ে, অবশ্যই আমি মনে করি একটা মেয়ে খারাপ হয় একটা ছেলের জন্যে, এটা আমার মনে হয়। একটা মেয়ে খারাপ কাজ করলে তাকে তো মানে তার অবস্থা খারাপ করে দেওয়াই হয় প্রথমত। আমি জানি যে অনেক মেয়েরা বলবে, দিদি মেয়েরাই প্রচুর বাজে। হ্যাঁ মেয়েরা বাজে, কিন্তু বিশ্বাস করবে না, একটা মেয়ে খারাপ হওয়ার পেছনে যে এই ছেলেদের যে পেছনে যে একটা ছোট্ট একটা সূত্রপাত লুকিয়ে থাকে না, সেটা তোমরা হয়তো কম বেশি সবাই জানবে। কিন্তু আমি আজকে যেটা বলতে এসেছি, এই যে খারাপ ভালো ভিডিও যারা বানায়, মানে খারাপ খারাপ ভিডিও যারা বানায়, তোমরা কি কখনো কমেন্ট সেকশনে তাদের গেছো? একটু গিয়ে দেখো তো, সত্যি কথা বলতে কি, এই কমেন্ট সেকশনে গিয়ে দেখবে কারা বেশি শেয়ার করে, কারা কত সুন্দর কমেন্ট করে কারা। আর সেখানে কিন্তু কোনো একটা একটা যে ভয়ের মানে একটা রাগের যে সাইন, সেটা কিন্তু নেই কোনো ছেলের তরফ থেকে, থাকে না মেয়েদের তরফ থেকে থাকে। কেননা মেয়েদের কটুক মানে মেয়েদের চোখে খারাপ লাগে একটা মেয়ে খারাপ কাজ করলে, মেয়েরা বলে মেয়েরা সামলায়, কিন্তু একটা ছেলে চায় একটা মেয়ে আরও খারাপ হয়ে যাক, কেননা সেই খারাপের সুযোগটা তারা নেবে। একটা মেয়ে যদি খারাপ হয়, সেই ছেলেরা সবসময় চায় সেই সুযোগটা তারা নেবে। কেননা যখনই দেখেছি খারাপ ভিডিও মেয়েগুলো বানায়, তখনই গিয়ে তাদেরকে আরও উৎসাহ করে, বৌদি তোমাকে আরও দেখতে সুন্দর লাগছে, বৌদি তুমি দারুণ কাজ করছো, বৌদি আমরা তোমার পাশে আছি, দিদি বোন যাই হোক তাদের নামে ডেকে, বা দিদি বোন তো বলে না, বৌদি আর সোনা, এছাড়া তো তাদের মুখের ভাষা নেই, এই সব বলে তাদেরকে অনুপ্রাণিত করে করে তাদেরকে খারাপের দিকে আরও ঠেলে দেয়। আমি যদি ভুল বলে থাকি, মেয়েদেরকে বলছি তোমরা একটু কমেন্ট করে জানিও যে একটা খারাপ ভিডিও যে মেয়েরা খারাপ ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওর কমেন্ট সেকশানে গেলেই তোমরা ধরতে পারবে যে কে খারাপ কে ভালো। সেই মেয়েটার থেকে চরম অপরাধী হচ্ছে সেই ছেলেগুলো, কারণ আমি নিজে প্রমাণ। কারণ আমি ওই মেয়েদের নিয়ে যখন ভিডিও করেছি, সেই ছেলেগুলো, সেই দালাল ছেলেগুলো আমার কমেন্ট সেকশানে এসে আমাকে বাজে কথা বলেছে যে আমার আমি কেন এরকম করে বলছি। তাই বললাম যে ছেলেরা হচ্ছে, সত্যি কথা বলতে কি, আমি এখানে আর বেশি কিছু হয়তো বলতে পারছি না, কিন্তু আমি জানি যে তাদের কি বলে আখ্যা দেওয়া যায়। তাই একটা মেয়ে খারাপ কিছু করলে তার যে সবথেকে বেশি দোষী সে হচ্ছে সে একটা ছেলে, বুঝতে পেরেছেন? একটা ছেলে, কেননা যে কোনো অপরাধের পেছনে একটা মেয়ে যখন প্রচুর খারাপ হয়ে যায়, আপনি বলুন তো, যদি একটা ছেলে ভালো হতো তার বউকে সেই রাস্তায় নামতে দিত? একটা ছেলে যদি ভালো হতো তার ঘরের বউকে দিয়ে অনলাইনে সমস্ত বডির সমস্ত পার্ট দেখিয়ে ব্যবসা করতে নামাতো? আমি কত এক্সাম্পল আপনাদের সামনে দেব, আপনারা আমাকে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, যারা মেয়েরা আছেন, ছেলেরা আছেন, মেয়েরা আছেন, যে একটা ছেলে বাড়ির যারা গার্জিয়ান থাকে, আজকে একটা ছেলে স্পর্ধা মানে যদি না দিত মেয়েটাকে, সেই মেয়েটাই কাজ করতে পারতো? শাঁখা সিঁদুর পরে সন্তানদের সামনে তারা এই জঘন্য কাজটা করছে, কেন করছে? কারণ তার স্বামী তাকে সাপোর্ট করছে, তার বাড়ির গার্জিয়ানরা তাকে সাপোর্ট করছে। কিন্তু আমরা মেন জায়গাটা ধরতে পারি না, সারাক্ষণ ওই মেয়েটা বউটাকে গালাগালি দিতে থাকি, কিন্তু কোনো মেয়ে করছে তার ইচ্ছার জন্যে, ওই যে বলে না, আর কেউ করছে শরীরের খিদে মেটানোর জন্য, কেউ করছে পয়সার জন্য, আর পয়সার জন্য যারা করছে তাদের বাড়ির লোক তাদেরকে সাপোর্ট করছে, শুনে রাখুন। এটাই হচ্ছে আমরা বুঝতে ভুল করি, তাই আগে এই বাড়ির লোকগুলোকে আপনারা ধুয়ে দিন, ঠিক আছে? আর এই ভিডিওটা লটস অফ শেয়ার করুন, বারবার বলছি শেয়ার করুন, করে ওই বাড়ির লোকের কাছে যেন পৌঁছায় যে পাঁচ চারটে মানুষ বসে থাকে বাড়িতে আর একটা বউকে দিয়ে এইসব ব্যবসা করায়, তারা তাদের হাতে তো ফোন থাকে, তারা যেন আমার ভিডিওটা দেখে আর তারা জানুক তারা হচ্ছে সমাজের কুলঙ্গার। বাড়ির গার্জিয়ান থেকে শুরু করে স্বামী, তারা হচ্ছে কুলঙ্গার, যে বউকে এই ব্যবসা করতে নামিয়ে দেয়, কুলঙ্গার। প্লিজ শেয়ার করুন আর আমাকে জানান যে আমি কোনো ভুল কথা বললাম কিনা।